রসক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ফিলিস্তিনে আরও বিমান হামলার নির্দেশ নেতানিয়াহুর ইসরাইলি বুলডোজারে পিষ্ট ফিলিস্তিনি প্রকৌশলী লাশ ফিরে পেতে মায়ের আকুতি লিবিয়ায় তুরস্কের ষোলো সেনা নিহত সিরিয়া ও গাজায় ইসরায়েলের বিমান হামলা চীনা সাংবাদিক বহিষ্কার করতে পারেন ট্রাম্প নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক বাজেট কাটছাট করেনি ইরান বলছেন দেহকান যুক্তরাষ্ট্র থেকে তিনশো কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনবে ভারত দর্শক সর্বশেষ আরো জানিয়ে দিব তুরস্কের হামলায় সিরিয়ার নয় সেনা নিহত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ফিলিস্তিনে আরো বিমান হামলার নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দখলদার দেশটির সেনাবাহিনীকে সোমবার তিনি দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে জরুরি বৈঠকে এ নির্দেশ দেন তার কথা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর আল জাজিরা ও আনাদুলুর ইসরায়েলি বাহিনী গত রোববার থেকে সিরিয়া ও ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে তাদের দাবি ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধাদের আস্তানা ধ্বংস করতেই তারা এ হামলা চালাচ্ছে এর আগে গত রোববার পশ্চিম তীরের খান ইউনিসে বর্বর ইসরায়েলের সেনা সদস্যরা মোহাম্মদ নাইম নামে সাতাশ বছরের এক ফিলিস্তিনি প্রকৌশলীকে বোল্ডোজার দিয়ে পিষে হত্যা করে লাশ নিয়ে যায় স্থানীয় সাংবাদিকরা সেই ঘটনার ভিডিও দৃশ্য ধারণ করেন যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে মোহাম্মদ নাইমের মরদেহ ফিরিয়ে আনতে চেষ্টা করছেন স্থানীয়রা ঠিক তখনই একটি ইসরায়েলি বোল্ডোজার চলে আসে তার মা ছাপ্পান্ন বছর বয়সী মিরভাত বলেন আমার সন্তানের কোনো তুলনা হয় না সে আমার কাছে ছিল সব কিছু তার হৃদয়টা ছিল দয়ালু ধার্মিক ও নৈতিক তার এই হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারছি না মোহাম্মদ নাইমের স্ত্রী হিবাওয়া কুতিজা নিয়ে বলেন আমাদের দেড় বছর আগে বিয়ে হয়েছে এক বছরের কম বয়সী একটি সন্তানও রয়েছে ছোট্ট শিশুটি তার বাবাকে ছাড়া কিভাবে বড় হবে তিনি আরও বলেছেন তার স্বামী প্রকৌশলী ছিলেন তার আয় এই সংসার চলত তার স্বামীর মতো দয়ালু মানুষ আর হয় না বলে তিনি মন্তব্য করেছেন ইসরায়েলি বুলডোজারে পৃষ্ঠ ফিলিস্তিনি প্রকৌশলীর লাশ ফিরে পেতে মায়ের আকুতি পশ্চিমাঞ্চলীয় খান ইউনিসে আল নাইম পরিবারের বসতি সাতাইশ বছর বয়সী এই প্রকৌশলী স্বজনরা জড়ো হয়েছেন রোববার দখলদার ইসরায়েলি বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে তার মা ছাপ্পান্ন বছর বয়সী মিরবাদ বলেন আমার সন্তানের কোনো তুলনা হয় না সে আমার কাছে ছিল সবকিছু তার হৃদয়টা ছিল দয়ালু ধার্মিক ও নৈতিক তার এই হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারছি না খবর আল জাজিরার তার বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযোগ ছিল অবরুদ্ধ গাজার সীমান্তে তিনি বোমা পুঁতে রাখার চেষ্টা করেছেন স্থানীয় সাংবাদিকরা সেই ঘটনার ভিডিও দৃশ্য ধারণ করেন যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে মোহাম্মদ নাইমের মরদেহ ফিরিয়ে আনতে চেষ্টা করছেন স্থানীয়রা ঠিক তখনই একটি ইসরায়েলি বোল্ডোজার চলে আসে গুলি শব্দে লোকজন সেখান থেকে চলে যান পরে বোল্ডোজারে সেই লাশ তুলে নিয়ে ইসরায়েলের ভেতরে চলে যায় মোহাম্মদ নাইমের স্ত্রী হিবাও আগুতি জানিয়ে বলেন আমাদের দেড় বছর আগে বিয়ে হয়েছে এক বছরের কম বয়সী একটি সন্তানও রয়েছে ছোট্ট শিশুটি তার বাবাকে ছাড়া কিভাবে বড় হবে তিনি আরও বলেছেন তার স্বামী প্রকৌশলী ছিলেন তার আয়েই সংসার চলত তার স্বামীর মতো দয়ালু মানুষ আর হয় না বলেও তিনি মন্তব্য করেছেন লিবিয়ায় তুরস্কের ষোলো সেনা নিহত লিবিয়ায় চলমান সংঘর্ষে তুরস্কের অন্তত ষোলো সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপলি দখলের লড়াইয়ের সময় মিসরাতা ও আল ফালা শহরে তুর্কি সেনারা নিহত হয় বলে হাফতারের অনুগত বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায় পেরদোগান লিবিয়ায় তার দেশের কিছু সেনা নিহত হয়েছে স্বীকার করার পরই হাফতার বাহিনী এই বিবৃতি দিয়েছে বলে পাস টুডে জানিয়েছে এরদোগান বলেছেন লিবিয়ার জাতীয় সরকারের স্বার্থে আমরা সেখানে সেনা পাঠিয়েছি আমরা লিবিয়ায় লড়াই অব্যাহত রাখবো এরই মধ্যে সেখানে আমাদের কয়েকজন সেনা শহীদ হয়েছেন অন্যদিকে আমরা হাফতারের অনুগত বহু সেনাকে নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছি গত বারো জানুয়ারি তুরস্ক ও রাশিয়ার যৌথ আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় লিবিয়ার যুদ্ধরত আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী পরে রাশিয়ায় উভয় পক্ষ স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসলে কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই মস্কো ছাড়েন জেনারেল হাফতার দু সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ ও গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মোহাম্মদ আল গাদ্দাভির পদচ্যুতি ও নিহত হওয়ার পর দেশটি দুপক্ষে বিভক্ত হয়ে পড়ে জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপলি সহ দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করতে থাকে অন্যদিকে বেন গাজীকে কেন্দ্র করে মিশর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয় ফ্রান্সও তাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে ত্রিপলি ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারের প্রতি সমর্থন জানিয়ে তুরস্ক দেশটিতে সেনা পাঠিয়েছে সিরিয়া ও গাজায় ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার রাজধানী দামেস্ক ও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী দামেস্কে চালানো ওই হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের দুই সদস্য নিহত হয়েছেন এছাড়া গাজায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে আল জাজিরা জানিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনুসে এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিসে নির্মমভাবে হত্যা করার পর ঘটনার সূত্রপাত হয় গাজার প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ এক বিবৃতিতে জানিয়েছে শহীদের রক্তের বদলা নেওয়া হবে চরম প্রতিশোধের হুমকি দিয়েছে সংগঠনটি এরপরই রোববার সকালে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত বিশটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে গাজা সহ ফিলিস্তিন জুড়ে হামলার কথা স্বীকার করলেও সাধারণত সিরিয়ার হামলা চালানোর কথা স্বীকার করেনি দখলদার দেশটি সেই হিসেবে ইসরায়েলের স্বীকারোক্তির ঘটনাকে খুব বিরল বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুদের সবগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে কোন বিমানবন্দরে আঘাত করেনি সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ইসরায়েল ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে ইরান সমর্থিত ইসলামিক জিহাদ গাজার অন্যতম শক্তিশালী স্বাধীনতাকামী সংগঠন সাম্প্রতিক দশকগুলোতে হামাসের এই মিত্র গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে লড়াই করেছে চীনা সাংবাদিক বহিষ্কার করতে পারেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কয়েকজন সাংবাদিককে আমেরিকা থেকে বহিষ্কার করতে পারেন আমেরিকার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার তিন সাংবাদিককে চীন সরকার বহিষ্কার করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে চীনা সাংবাদিক বহিষ্কারের চিন্তা করছে ট্রাম্প প্রশাসন বালুমবার্গ টেলিভিশন চ্যানেল গতকাল এক রিপোর্টে জানিয়েছে গত সপ্তাহে বেইজিং ওয়াল স্ট্রিটের যে সাংবাদিকদের বহিষ্কার করেছে সে ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন উইলায়েট জানান ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিক বহিষ্কারের মাধ্যমে চীন আরও একবার গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানা থেকে বিশ্বের পাঠকদের বাধা দিল গত সপ্তাহে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেছিলেন যেসব পত্রপত্রিকা বর্ণবাদী বক্তব্য প্রচার করে তাদেরকে চীনের জনগণ স্বাগত জানায় না এজন্য চীন সরকার আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কারের পদক্ষেপ নিয়েছে গেং শুয়াং জানিয়েছিলেন চীনের করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বর্ণবাদী সম্পাদকীয় প্রকাশ করেছে নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক বাজেট কাটছাট করেনি ইরান বলছেন দেহকান আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগ সত্ত্বেও ইরান তার সামরিক বাজেট কমায়নি বলে জানিয়েছেন একজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন তার দেশ সামরিক বাজেট কাটছাট করেছে বলে ওয়াশিংটন যে দাবি করেছে তার কোনো সত্যতা নেই তিনি ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা আমাদের সামরিক সংস্থাগুলোর বাজেটে কোনো ধরনের কাটছাট করিনি জেনারেল দেহকান বলেন তিন বছর আগে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তখনকার চেয়ে এখন ইরান সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী চলতি বছর ট্রাম্প পুনর্নির্বাচিত হলেও আগামী পাঁচ বছর পর ইরানের সামরিক অবস্থা আরও বহুগুণ শক্তিশালী হবে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন কয়েক বছর আগে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের আইএস উত্থান ও মধ্যপ্রাচ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ার পর ওই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইরান তার মিত্রদের প্রস্তুত করে তোলে ইরানের ওপর আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছরে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত নির্মাণে তেহরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রায় সব ধরনের সমরাস্ত্র দিক দিয়ে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ একটি দেশ তবে তেহরান ঘোষণা করেছে তার সামরিক শক্তি প্রতিবেশী কোনো দেশের জন্য হুমকি নয় বরং তা আত্মরক্ষার সেবায় নিয়োজিত যুক্তরাষ্ট্র থেকে তিনশো কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনবে ভারত ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে দু দেশের মধ্যে তিনশো কোটি ডলারের সামরিক চুক্তি সই হয়েছে বহুল আলোচিত বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ বিবৃতিতে ট্রাম্প বলেন এই সফর দুই দেশের জন্যই অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দিনের শুরুতে আমরা আমাদের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছি ভারত মার্কিন সশস্ত্র বাহিনীর কাছ থেকে অ্যাপাচে ও এম রোমিও হেলিকপ্টার সহ তিন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনবে এদিন প্রতিরক্ষা ছাড়াও অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিষয়ে চুক্তি করেছে নয়াদিল্লি ও ওয়াশিংটন এছাড়া সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নয়াদিল্লিকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দুদিনের রাষ্ট্রীয় সফরের সোমবার বেলা এগারোটার দিকে গুজরাটের আহমেদাবাদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ভাষণ দেন নরেন্দ্র মোদী তার বক্তব্য শেষ হলে ডায়াসের সামনে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট পুরো বক্তব্যেই তিনি প্রধানমন্ত্রী মোদীর ভয়সী প্রশংসা করেন তবে বিপত্তি বাদে তার ভুলভাল উচ্চারণ নিয়ে এছাড়া মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে গিয়ে পরিদর্শন বইয়ের ভারতের জাতির পিতা কথা না লিখে শেখানো নরেন্দ্র মোদীর প্রশংসা করায় চলছে ব্যাপক সমালোচনা সফরের শেষ দিনে আজ সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবেন তিনি তুরস্কের হামলায় সিরিয়ার নয় সেনা নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলি প্রদেশে তুরস্কের সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত নয়জন জন সিরীয় সেনা নিহত হয়েছে ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে সংস্থাটি জানিয়েছে গতকাল সোমবার তুর্কি সেনাদের গোলাবর্ষণে সারাকের শহরে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয় বাকি তিনজন মারা গেছে নাইরাব শহরের কাছে সিরিয়ার অবজারভেটরি আরও জানায় তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী নাইরাব শহর পুনর্দখল করেছে এ শহর পুনর্দখলের পর সেখান থেকে শারমিন শহরে সিরীয় সেনাদের অবস্থানে সন্ত্রাসীরা গোলাবর্ষণ করে সারাকে হচ্ছে সিরিয়ার গুরুত্বপূর্ণ এমফোর এবং এম5 মহাসড়কের সংযোগকারী শহর সারাকের শহরটি গত আট ফেব্রুয়ারি থেকে সরকারি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ান অবজারভেটরি বলছে গতকাল সামরিক অভিযানের সময় দুপক্ষে একশোর নিহত হয়েছে এর মধ্যে সিরিয়ার সরকারি সেনা ও মিত্রবাহিনীর একচল্লিশ জন এবং তিপ্পান্ন জন সন্ত্রাসী রয়েছে তবে ইদলি প্রদেশের সিরিয়ার সরকারি বাহিনী আরও বেশ কিছু নতুন এলাকা সন্ত্রাসী মুক্ত করেছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ